হ্যালো ভিউয়ার্স, এসডি মিডিয়ার পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই শুভেচ্ছা এবং অভিনন্দন। আজ আপনাদের মাঝে আরও একটি এক্সাইটেডপূর্ণ খেলা নিয়ে চলে এসেছি আমরা। আমাদের আজকের এই খেলাটিতে দুইজন ভাইরাল খেলোয়াড়কে ইনভাইট করেছি আমরা। একজন হচ্ছে এনামুল হক, আরেকজন হচ্ছে রহমবাড়ি। তো আমাদের এই দুজন খেলোয়াড় খেলা এসডি মিডিয়াতে সর্বপ্রথম 1 মিলিয়ন ভিউ টাচ করে, অর্থাৎ 64 দিনের মাথায় 1 মিলিয়ন পার করে। তো আজকে সেই দুজন প্লেয়ারকে আমরা আবারও ইনভাইট জানিয়েছি নতুন একটি খেলা খেলানোর জন্য। তো চলুন দর্শক, আর কথা না বাড়িয়ে আমরা সরাসরি চলে যাব মূল খেলাতে, এবং আমাদের এই খেলাটি আজকে হোস্ট করবে আব্দুল মালেক। প্রথমে ধন্যবাদ জানাই এসডি মিডিয়ার পরিচালক আব্দুস সামাদ সানিকে। আমরা দেখে থাকি প্রতিনিয়তই, কিন্তু তিনি নতুন নতুন খেলার আয়োজন করে থাকে, আজকেও তার ব্যতিক্রম নয়। আমরা আজকের এই এসডি মিডিয়া থেকে আমন্ত্রণ জানিয়েছি অত্যন্ত ভাইটাল দুজন প্লেয়ার। এর আগে দেখেছিলাম ফাইনাল খেলাতে তারা অলরেডি 1 মিলিয়ন ভিউয়ার্সের অধিকারী। একজন হলো রহমবাড়ি, অন্যজন ইনামুল হক। আমরা দেখেছিলাম সেই ফাইনাল খেলাতে হাড্ডি হাড্ডি লড়াই। হুমায়ুন স্যারকে আমি টস করার জন্য অনুরোধ করছি, দেখা যাক টসে কে যায় লক করে। ধন্যবাদ মালেব সাহেবকে, ধন্যবাদ জানাচ্ছি এসডি মিডিয়াকে, এবং ধন্যবাদ জ্ঞাপন করছি রহমবাড়ি ভাই এবং বামে আছে এনামুল ভাই। তাদের যে একটা খেলা 1 মিলিয়ন ভিউয়ার্স অতিক্রম করছে, সেই জন্য তাদেরকে এক্সট্রা একটা ধন্যবাদ জ্ঞাপন করছি। এখন টস হবে, টসে এখানে আছে ব্রিজ এবং মানুষের ছবি আছে, মানে আপনি কী নেবেন? ছাপলা ছাপলা এনামুল ভাই, মানুষ মানুষ এখানে মানুষ মানুষই আছে, অর্থাৎ এনামুল ভাই ইজ উইনার। ওকে, ধন্যবাদ রহমবাড়ি ভাই, ধন্যবাদ। হুমায়ুন স্যারকে টস পরিচালনা করার জন্য আমরা দেখলাম টসে জয়লাভ করেছে ইমামুল হক। অবশ্যই এই খেলাতে আমরা দেখে থাকি টসে যেই জয়লাভ করে তিনি কিন্তু হিট করার সিদ্ধান্ত নেয়। দেখা যাক প্রথম হিট, ইনামুল কবির প্রথম হিট করলো, কিন্তু খুব একটা সুবিধাজনক অবস্থান তিনি করতে পারলো না। অনায়াসেই রহমবাড়ি, রহমবাড়ি কিন্তু অত্যন্ত ভাইটাল একজন প্লেয়ার, আমরা জানি তিনি কিন্তু একজন টুর্নামেন্ট জয় প্লেয়ার। দেখা যাক রহমবাড়ি কিন্তু ব্যাক টু ব্যাক প্লেট ভেরি ওয়েল, আমরা দেখছি একের পর এক তিনি ভালো খেলে চলেছে, আর তিনি যে কোনো সময় জ্বলে উঠতে পারে ওই রহমবাড়ি। দেখা যাক আজকে তিনি তার কাছ থেকে আমরা সাধারণ শট সেই শট দেখতে পারি কি না। যাই হোক, আমরা লক্ষ্য করছি কালোর পজিশনটা কিন্তু মোটামুটি ভালোই, তিনি যদি ভালো ফিনিশ করতে পারে, এবং মিস আসলে খেলায় কিন্তু মিস থাকবেই, মিস কিন্তু খেলার অংশ, এটাকে মেনে নিতে হবে ইনামুল। প্রথম তিনি ওল্টার, এটা দুর্ভাগ্য বলতে হবে ইনামুলের জন্য। আমরা ফাইনালে লক্ষ্য করেছিলাম ইনামুল কিন্তু দুর্দান্ত খেলেছিল, দুর্ভাগ্য যত দুর্ভাগ্যজনবশত তিনি কিন্তু পরাজয় বরণ করেছিল। আজকে সেই প্রতিশোধ কি তিনি নিতে পারবেন নাকি রহমবাড়ি? যাই হোক, রহমবাড়ি কিন্তু ইতিমধ্যে রেড কভার করে ফেলেছে, আর রেড কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এই ক্যারামবোর্ড প্রতিযোগিতায়। আমরা জানি রেড কভার করলে কিন্তু 6 পয়েন্ট, এবং পয়েন্ট নিতে পারলেই কিন্তু প্রথম হিটে এগিয়ে যাওয়া মানে তার জন্য বোনাস পয়েন্ট। দেখা যাক রহমবাড়ি, রহমবাড়ি খুব একটা সহজ মিস আমরা তার কাছ থেকে দেখতে পেলাম, আসলে খেলায় কিন্তু মিস থাকবেই ইনামুল। ইনামুল কিন্তু খুব সুন্দর স্ট্রাইক ধরে থাকে, আমরা এর আগেও দেখেছি তিনি কিন্তু যে কোনো মুহূর্তে ক্লিয়ার করতে পারেন, আজকেও কি পারবে ক্লিয়ার করে পয়েন্ট এগিয়ে নিতে, কিন্তু দুর্ভাগ্য তার জন্য ওয়াল্টার, আসলে দুইবার অল্টার দেখলাম, এটা আসলে দুর্ভাগ্য রহমবাড়ি। আবার চান্স, আসলে এইভাবে চিনি চিনি সুযোগ পায় তাহলে কিন্তু ইনামুলের জন্য অত্যন্ত কঠিন হয়ে যাবে তার সাথে মোকাবেলা করা। আমরা জানি তার সাথে সুযোগ কিন্তু কাজে লাগাতে হবে, অপরচুনিটিস ডাজ নট কাম এগেইন এন এগেইন, অপরচুনিটিস মাস্ট বি সিজড, ইনামুলকে মনে রাখতে হবে সুযোগ কিন্তু বারবার আসে না। আবারও মিস, পরপর তিনবার কিন্তু ওয়াল্টার দেখতে পেলাম ইনামুলের কাছ থেকে। যাই হোক, আবারও মিস রহমবাড়ির কাছ থেকে, আসলে আজকের খেলায় একটু বেশি মিস লক্ষ্য করছি আমরা। ফাইনাল শট দিয়েছে, এবারে খুব পজিশনটা কিন্তু সাদার ভালোই ঘুরে দাঁড়িয়ে, তিন তিনটে গুটি আছে, যিনি যদি জিতে পারেন তাহলে অনায়াসে একটি পয়েন্ট অর্জন করবেন, খুবই মূল্যবান পয়েন্ট। ইনামুল কি পারবে? এবং শেষ গুটি ইনামুলের জন্য খুব ভালো একটা সুযোগ, এবং
ভালো ফিনিশ টমবাড়ি কাছে দেখতে পেলাম অর্থাৎ শেষ ভালো যার সব ভালো তার সেই ইনামুলের কাছে দেখতে পেলাম সেটাই তিনি শেষ ভালো করে এক পয়েন্ট অর্জন করে নিল এবং আমরা অতীতে একটি ম্যাচ লক্ষ্য করেছিলাম ফাইনাল খেলাতে কিন্তু দেখেছিলাম ইনামুল 28 এবং রহমবাড়ি 28 সেই খেলাতে কিন্তু রহমবাড়ি তার হিটে কিন্তু চমৎকার খেলা খেলে কিন্তু জয়লাভ করেছিল দ্বিতীয় হিট আপনার এবার দ্বিতীয় হিট শুরু করছে রহমবাড়ি রহমবাড়ি হিট করলেন কিন্তু খুব একটা সুবিধা করতে পারলো না এর আগেও দেখেছিলাম ইনামুলকে তিনিও কিন্তু সুবিধা করতে পারেননি দ্বিতীয় হিটের খেলা চলছে ইনামুল ইনামুল কিন্তু যে কোনো সময় জ্বলে উঠতে পারে আমরা জানি খেলা কিন্তু হাড্ডি হাড্ডি লড়াই হবে দর্শক কিন্তু অনেক আনন্দিত আজকের এই দুইজনকে আমন্ত্রণ জানানোর কারণে দেখা যাক চমৎকার একটি শট দেখতে পেলাম রহমবাড়ির কাছ থেকে খুব ভালো কামব্যাক বলতে হবে রহমবাড়ির জন্য আর রহমবাড়ি কিন্তু খুব দ্রুতই কামব্যাক করতে পারে আমরা জানি তিনি কিন্তু বিভিন্ন জায়গা থেকে কিন্তু প্রায় সিনি এনেছিলেন নদীতে অসংখ্য রেকর্ড আছে ওই রহমবাড়ির ঝুলিতে তিনি কি আজকেও কি সেই রেকর্ড অর্জন করে এসডি মিডিয়ার কাছ থেকে সম্মানজনক পুরস্কার নিয়ে যেতে পারবে নাকি ইনামুল সেই প্রতিশোধ নেবে সেই ফাইনালে সেই হারের প্রতিশোধ আমরা লক্ষ্য করব আসলে এটা বলা কিন্তু খুব কঠিন কে জিতবে কে হারবে যাই হোক আবার বেশ দেখতে পেলাম রহমবাড়ির কাছ থেকে ইনামুল আবারও ভালো একটি সুযোগ ইনামুল কিন্তু ছেড়ে দেওয়ার পাত্র নয় তিনি যে কোনো মুহূর্তে জ্বলে উঠতে পারে আর ধন্যবাদ জানাই এসডি মিডিয়া সকল ভিউয়ার্সকে ইতিমধ্যেই 65 লক্ষ ভিউয়ার্স অতিক্রম করেছে এসডি মিডিয়া আর সম্পূর্ণ কৃতিত্বের দাবিদার কিন্তু সকল ভিউয়ার্সকে সবাইকে ধন্যবাদ জানাই আপনাদের কাছে আমন্ত্রণ জানাবো আপনারা সবসময় এসডি মিডিয়ার সাথেই থাকবেন এবং ইতিমধ্যেই কিন্তু 40,000 সাবস্ক্রাইব অতিক্রম করেছে এসডি মিডিয়া এটা আপনাদের অনুপ্রেরণাতেই হয়েছে আপনারা আমাদের সাথেই থাকবেন আর আপনারা দেখেছেন এর আগে কিন্তু আমি ইংলিশ কমেন্টারি করেছি অনেক আপনারা কিন্তু অনেক কমেন্ট করেছেন যদি কোনো ভুল হয়ে থাকে আপনারা সেটা ক্ষমার দৃষ্টিকোণটা দেখবেন আসলে মানুষের মধ্যে কিন্তু ভুল থাকবেই ভুল নেই কিন্তু মানুষের জীবন গঠিত হয় যাই হোক খেলায় ফিরে এলাম এবারে রহমবাড়ি ইনামুল 1 রহমবাড়ি 0 রহমবাড়ির পক্ষে কিন্তু পজিশনটা খুব কঠিন আর এই কঠিন মুহূর্তেও কিন্তু জ্বলে উঠে যেটা ফাইনাল খেলায় লক্ষ্য করেছিলাম এমনই একটি বোর্ড ক্লিয়ার করে তিনি কিন্তু খেলায় ফিরে এসেছিল আজকেও কি পারবে সেইভাবেই ফিরে আসতে নাকি ইনামুল এগিয়ে যাবে সেটাই কিন্তু দেখার বিষয় রহমবাড়ি তার পজিশনটা অত্যন্ত কঠিন তারপরেও আমরা জানি তিনি যে কোনো মুহূর্তে ক্লিয়ার করার ক্ষমতা তার আছে দেখা যাক রহমবাড়ি কি সেই পারফরমেন্স দেখাতে পারবে রহমবাড়ি আসলে কোডিং একটা মিস আসলে ইনামুল তার দুটি গুটি ইনামুল খুব একটা সহজ মিস দেখলাম ইনামুলের কাছ থেকে এমন মিস করলে কিন্তু চলবে না কারণ অত্যন্ত মূল্যবান ভ্যালুয়েবল প্লেয়ার রহমবাড়ি আমরা জানি যে কোনো মুহূর্তে তিনি কিন্তু 14 নিয়ে থাকেন দেখা যাক রহমবাড়ি যে কথা বলছিলাম রহমবাড়ি কিন্তু কঠিন গুলি দিয়ে তিনি কিন্তু ফাইনাল খেলায় পয়েন্ট নিয়েছিল এবং জয়লাভ করেছিল অত্যন্ত ভালো শট লক্ষ্য করলাম রহমবাড়ির কাছ থেকে দুর্ভাগ্যজনক এবারে ইনামুল আবারও খুব একটা সহজ মিস ইনামুলের কাছে দেখলাম এটা কিন্তু ইনামুলের কাছ থেকে কাম্য নয় যাই হোক খেলায় কিন্তু মিস হতেই পারে জানি না রহমবাড়ি 2 ইনামুল 1 এবার তৃতীয় হিট ইনামুল এবং আমরা জানি যে এই ক্যারাম বোর্ড খেলার সবচেয়ে সেরা খেলে থাকেন ইন্ডিয়ার প্লেয়ারেরা তারাই কিন্তু সবচেয়ে ভালো পারফরমেন্স করে থাকে আর সকল ইন্ডিয়ার সকলকে ধন্যবাদ জানাই এবং বিশ্বের যারা বিশ্বের যে দেশগুলো আমাদের এই চ্যানেলের সাথেই থাকেন সকলকেই ধন্যবাদ জানাই কারণ আপনাদের অনুপ্রেরণিতায় আজকে 1 মিলিয়ন ভিউয়ার্সের অধিকারী যে দুজন প্লেয়ার ইনামুল এবং রহমবাড়িকে আমরা আমন্ত্রণ জানিয়েছি আজকের এই খেলায়
যাই হোক, ইতিমধ্যে তিনি হিট করেছেন দুর্ভাগ্য ইনামুলের জন্য। তিনি কিন্তু আশা করব তিনি ভালো করে খেলায় ফিরে আসবেন, আর দর্শকরা চাই কিন্তু একটি প্রতিদ্বন্দ্বীপূর্ণ ম্যাচ দেখতে। আমরা কি প্রতিদ্বন্দ্বীপূর্ণ ম্যাচ দেখতে পারবো নাকি অনায়াসে জয়লাভ করবে রহমবাড়ি, সেটাই কিন্তু দেখার বিষয়। রহমবাড়ি 2 ইনামুল 1, দেখা যাক। রহমবাড়ি তিনি কিন্তু তার যে শটগুলো দারুণ ছন্দে তিনি আমরা দেখতে পাচ্ছি, দারুণ ছন্দে খেলে থাকেন ওই রহমবাড়ি। তিনি কিন্তু খুব সুন্দর করে মেরে থাকেন, অর্থাৎ না জোরে না আস্তে, খুব সুন্দর পজিশনটা খুব ভালো রহমবাড়ি। রহমবাড়ি কি পারবে এই হিটে ক্লিয়ার করে এগিয়ে নিতে? কিন্তু খুব সহজ একটা মিস রহমবাড়ির কাছে দেখলাম। এবারে ভালো সুযোগ ইনামুলের জন্য। ইনামুলের কিন্তু যদি এই হিটে তিনি এগিয়ে নিতে পারেন তার জন্য বোনাস পয়েন্ট হবে। তিনি কি পারবেন? তিনি রেড নিয়েছেন, আর রেড সহ পয়েন্ট পেলেই কিন্তু আবারও সহজ মিস দেখতে পেলাম। আমরা জানি না তিনি কেন আজকে একের পর এক মিস করছেন। রেড কিন্তু তিনি কভার করতে পারেনি রহমবাড়ি। দেখা যাক তিনি এই হিটে পয়েন্ট নিয়ে আর এগিয়ে নিতে পারেন কি না, তার সামর্থ্য আছে আমরা জানি যে কোনো মুহূর্তে ক্লিয়ার করার। রহমবাড়ি তার জন্য খুব ভালো একটা সুযোগ এবং খুব সুন্দর এবারে শেষ গুটি, অর্থাৎ শেষ ভালো যার সব ভালো তার, সেটা কি পারবে? এবং খুব ভালো ফিনিশ দেখতে পেলাম রহমবাড়ির কাছ থেকে। তিনি কিন্তু 13 পয়েন্ট অর্জন করলো, যে কথা বলতেছিলাম রহমবাড়ি কিন্তু যে কোনো মুহূর্তে জ্বলে উঠতে পারে সেটাই দেখতে পেলাম রহমবাড়ির কাছ থেকে। অর্থাৎ প্রথম হিটে লক্ষ্য করেছিলাম ইনামুল 1, আর দ্বিতীয় হিটে রহমবাড়ি 2, আবার তৃতীয় হিটে তিনি কিন্তু 13 পয়েন্ট অর্জন করলো। টোটাল পয়েন্ট রহমবাড়ি 15, ইনামুল 1। দেখা যাক এবারে চতুর্থ হিটের খেলা চলছে, আর চতুর্থ হিট রহমবাড়ির অনুকূলে। রহমবাড়ি আমরা জানি যে কোনো মুহূর্তে কিন্তু 14 নিয়ে কিন্তু রেকর্ড সৃষ্টি করে থাকেন, আজকেও কি পারবে সেই 14 নিয়ে এই এসডি মিডিয়ার পক্ষ থেকে শিরোপা অর্জন করতে নাকি ইনামুল? যাই হোক, খুব একটা সহজ মিস লক্ষ্য করলাম রহমবাড়ির কাছ থেকে। ইনামুলের জন্য ভালো সুযোগ, তাকে যদি খেলায় ফিরতে হয় তাহলে এই বোর্ডে অবশ্যই পয়েন্ট নিতে হবে এই হিটে, তাহলে কিন্তু তিনি কিন্তু ভালোভাবে খেলায় ফিরবেন। দেখা যাক ইনামুল, আমরা জানি তিনিও কিন্তু ছেড়ে দেওয়ার পাত্র নয়, যখন তখন কিন্তু পয়েন্ট নিয়ে তিনি কিন্তু এগিয়ে নিতে পারে, সেটা ফাইনাল খেলাতে আমরা লক্ষ্য করেছিলাম। এবং ইনামুলকে দেখলাম তিনি কিন্তু রেড কভার করে ফেলেছে, অত্যন্ত গুরুত্বপূর্ণ তার জন্য। ইনামুল 2, রহমবাড়ি 15। আসলে এই ক্লাম্পবোর্ড খেলায় কিন্তু ভাগ্য সহায়ক হতে হয়, আর কার ভাগ্য সহায়ক হবে সেটাই দেখার বিষয়। খুব ভালো শট দেখতে পাচ্ছি ইনামুলের কাছ থেকে, তার পজিশনটা একটু কঠিন, তারপরেও কঠিন মুহূর্তেও তিনি কিন্তু ক্লিয়ার দিয়ে থাকেন, কিন্তু তিনি কিন্তু পারল না। যাই হোক, দুর্ভাগ্য ইনামুলের জন্য। আর এই খেলার নিয়ম হলো বিট একবারে চালতে পারবে, দ্বিতীয়বার বিটে হাত দেওয়া যাবে না। আর বিভিন্ন জায়গায় আমরা দেখে থাকি বিনা বিটে খেলা হয়ে থাকে, আর আমাদের এখানে কিন্তু বিট দিয়ে খেলা হয়ে থাকে। আর আমাদের এই খেলাটি অনুষ্ঠিত হচ্ছে বাংলাদেশ থেকে, ঝিনাইদহ জেলার মহেশপুর থানার ভৈরবা সীমান্ত এলাকা থেকে। সকল ভিউয়ার্সকে ধন্যবাদ জানাই, আমাদের সাথেই থাকবেন, এসডি মিডিয়ার সাথেই থাকবেন। যাই হোক, খেলাতে ফিরে এলাম রহমবাড়ি একের পর এক, তার যে দারুণ ছন্দে খেলছেন ওই রহমবাড়ি, তিনি কিন্তু খুব সুন্দর খেলে থাকেন প্রত্যেকটা ম্যাচ লক্ষ্য করেছিলাম। দেখা যাক রহমবাড়ি মিস করলো, আসলে মিস থাকবে এই খেলায়, কিন্তু মিস থাকে, মিস একটা খেলার অংশ, এটাকে মেনে নেওয়াই হলো ভালো প্লেয়ারের পরিচয়। দেখা যাক ইনামুল, তিনিও কিন্তু খুব ভালো। যাই হোক, দুর্ভাগ্য ইনামুলের জন্য, আমরা পুরো ভিডিও দেখেছিলাম তিনবার অল্টার করে তিনি পয়েন্ট হারিয়েছিল। যাক ইনামুল আবার সুযোগ, ইনামুল কি পারবে এই হিটে পয়েন্ট নিয়ে ফিরে আসতে নাকি রহমবাড়ি? ইনামুল তার জন্য কঠিন হয়ে গেল, আর কঠিন মুহূর্তেও তিনি ভালো খেলে থাকেন, আমরা দেখেছিলাম সেই ফাইনাল খেলায় তার কাছ থেকে সেই খেলা। দেখা যাক রহমবাড়ির
রহমবাড়ির সুযোগটাই বেশি পয়েন্ট পাওয়ার রহমবাড়ি কি পারবে, এবং রহমবাড়ি আবারও এই গুরুত্বপূর্ণ এক পয়েন্ট পেল রহমবাড়ি ১৬, অন্যদিকে ইনামুল ১। দেখা যাক এবারে চতুর্থ হিটের খেলা চলছে, পঞ্চম পঞ্চম হিটের খেলা চলছে ইনামুলের অনুকূলে। ইনামুলকে যদি খেলায় ফিরতে হয় তাহলে অবশ্যই এই হিটে ভালো পয়েন্ট নিয়ে তাকে কিন্তু তাকে মোকাবেলা করতে হবে। আর আমরা জানি ইনামুল যে কোনো মুহূর্তে কামব্যাক করতে পারে, সেই সামর্থ্য আছে, যে কোনো মুহূর্তে জ্বলে উঠতে পারে। আর সকল দর্শকরা কিন্তু চাই এমন প্রতিদ্বন্দ্বীপূর্ণ ম্যাচ দেখতে, হাড্ডি হাড্ডি লড়াই দেখতে। যাই হোক, ইনামুল পঞ্চম হিটের খেলা চলছে। যাই হোক, ইনামুল কিন্তু হিটটা খুব একটা সুবিধা করতে পারেনি রহমবাড়ি, তিনি কিন্তু সুন্দর স্ট্রাইক ধরে থাকেন আমরা জানি। এবং তারা দুইজন অর্থাৎ রহমবাড়ি এবং সুরজ আমরা দেখেছি তারা বিভিন্ন জায়গা থেকে কিন্তু শিরোপা অর্জন করে এই মহেশপুর থানার মুখ উজ্জ্বল করেছে, বিভিন্ন ট্রফি জিতে এনে তারা উজ্জ্বল করেছে বিভিন্ন জায়গা থেকে। দারুণ ছন্দে খেলে থাকে তারা দুজন। আজকে কিন্তু সিঙ্গেল হ্যান্ডের খেলা রহমবাড়ি কি পারবে আজকে জয়লাভ করে আরও একটি রেকর্ড সৃষ্টি করতে? বলতে না বলতেই ইনামুলের মিস, রহমবাড়ি খুব ভালো কামব্যাক করতে পারেন এই রহমবাড়ি যে কোনো মুহূর্তে। দেখা যাক রহমবাড়ি, তিনি কিন্তু যাই হোক ভালো ভাগ্য তার জন্য। কালো গিয়েছে। যাই হোক, আমরা একটু কনফিউশনে ছিলাম, তিনি রেড দুটো গুটি ধরেছিলেন, আমরা কালো গিয়েছে এবং রেডও তিনি দিয়ে ফেলেছেন। তিনি কি পারবে কভার দিয়ে এগিয়ে নিতে? এবং সেটাই লক্ষ্য করলাম রহমবাড়ির কাছ থেকে, যেটা বলছিলাম যে কোনো মুহূর্তেই তিনি কিন্তু পয়েন্ট পেয়ে এগিয়ে নিতে পারে নিজেকে, সেই সামর্থ্য আছে তার। আবার ওয়াল্টা মিস, কিন্তু একটি খেলার অংশ, রেড কভার করে ফেলেছে রহমবাড়ি, এটা তার জন্য বোনাস পয়েন্ট, কারণ হিট ছিল ইনামুলের। ইনামুল কি পারবে এই হিটে কিছু পয়েন্ট নিয়ে ফিরতে, নাকি অনায়াসেই রহমবাড়ি আগে জয়লাভ করবে? সেটাই দেখার বিষয় আজকের এই ২০২১ সালের ক্যারাম বোর্ড প্রতিযোগিতায়। আবার মিস ইনামুলের কাছ থেকে, আমরা জানি না তিনি কিন্তু বেশি মিস করছেন আজকের এই খেলায় রহমবাড়ি, তিনি কিন্তু যে কোনো মুহূর্তে জ্বলে উঠতে পারেন। অত্যন্ত ভালো খেলছেন তিনি একের পর এক, তার জন্য কিন্তু সহজ এই হিটে, আর মাত্র কয়েকটি গুটি দিতে পারলেই আবারও পয়েন্ট। কিন্তু না, মিস দেখতে পেলাম। ইনামুলের পজিশনটা অনেক কঠিন, তারপরেও কঠিন মুহূর্তে কিন্তু তিনি জ্বলে উঠতে পারেন, তার সামর্থ্য আছে আমরা জানি। ওটিতে তার খেলা দেখেছিলাম, দারুণ ছন্দে খেলে থাকেন। যাই হোক, আবারও মিস, রহমবাড়ির জন্য ভালো সুযোগ, তিনি কি পারবেন অনায়াসেই? ভালো শট খেললো, দুর্ভাগ্য তার জন্য একটি গুলি কিন্তু বসে গেছে, আর বসে গুলিও তিনি কিন্তু দিয়ে থাকেন আমরা দেখেছি এর আগে। আর এক মিলিয়ন্স ভিউয়ার্সের অধিকারী রহমবাড়ি এবং ইনামুল, তাদেরকে ধন্যবাদ, এবং সকল ভিউয়ার্সকে ধন্যবাদ যারা আমাদের এসডি মিডিয়ার সাথেই থাকেন। আপনাদের অনুপ্রেরণাতেই আমরা এই এক মিলিয়ন ভিউয়ার্সের অধিকারী হওয়ার গৌরব অর্জন করেছি। যাই হোক, আমাদের এই ছোট্ট চ্যানেল এসডি মিডিয়া আপনাদের অনুপ্রেরণিতে আজকে এক মিলিয়ন ভিউয়ার্সের অধিকারী হয়েছে, আপনারা সাথেই থাকবেন। ইনামুল ইতিমধ্যেই আবারও রহমবাড়ি, খুব ভালো শট ছিল কিন্তু দুর্ভাগ্য রহমবাড়ির জন্য। দেখা যাক ইনামুল, এবং খুব ভালো শট দেখতে পেলাম ইনামুলের কাছ থেকে, যেটা বলছিলাম যে কোনো মুহূর্তে তিনি কিন্তু ফিরতে পারেন, আর সেটাই লক্ষ্য করলাম তার কাছে। এবং এই বোর্ডেও কিন্তু এক হিটে এক পয়েন্ট অর্জন করলো, টোটাল পয়েন্ট ইনামুল ২, অন্যদিকে রহমবাড়ি ১৬, ষষ্ঠ হিট। আর যে কথা না বললেই নয়, আমরা জানি এই ক্যারাম বোর্ড রাজা বলা হয়ে থাকে সুরজ এবং রহমবাড়ি, তারা কিন্তু দুজনেই কিন্তু চমৎকার খেলে থাকেন, অসংখ্য জায়গা থেকে তারা কিন্তু প্রাইজ ছিনিয়ে এনেছেন, ট্রফি ছিনিয়ে এনেছেন, এবং এই খেলাতে আমরা লক্ষ্য করছি তিনি কিন্তু উপস্থিত আছেন আমাদের মধ্যে। ধন্যবাদ জানাই
তারা এই গুরুত্বপূর্ণ সময় দেওয়ার জন্য আজকে আমাদের এসডি মিডিয়ার সাথে থাকার জন্য আর ধন্যবাদ জানাই ইনামুল এবং রহম বারিকে। তারা দুজনে কিন্তু দারুণ খেলে থাকেন। আর আজকে রহম বারির লড়াই দেখা যাক, রহম বারি জয়লাভ করে তিনি খেলায় ফিরতে পারে কিনা। ইনামুল 2 রহম বারি 16। আর ধন্যবাদ জানাই আজকের এই খেলায় পরিচালক আবির হোসেন আবিরকে, তিনি স্কোরের দায়িত্ব আছেন। আর ধন্যবাদ জানাই এসডি মিডিয়ার পরিচালক আব্দুল সামাদ সানিকে, তিনি অত্যন্ত বড় মাপের একজন মানুষ আমরা জানি। আর ধন্যবাদ জানাই হুমায়ুন কবির স্যারকে, তিনিও আমাদের সাথে আছেন। যাই হোক, দেখলাম এবারে রেড কভার কি করতে পারবে রহমবাড়ি। রহমবাড়ি পয়েন্ট 16, যদি ভালো খেলতে পারে তাহলে তার জন্য ভালো সুযোগ। এমন হিটে তিনি কিন্তু ক্লিয়ার দি অসংখ্য রেকর্ড আছে রহমবাড়ির জয়লাভ করার। আজকেও কি সেই রেকর্ড সৃষ্টি করবে রহমবাড়ি? তিনি যদি ক্লিয়ার দিতে পারেন তাহলে অনায়াসে জয়লাভ করবে রহমবাড়ি। মাত্র 3টে গুটি কি দিতে পারবেন রহমবাড়ি? তিনি কিন্তু জ্বলে উঠেছেন শেষে আমরা দেখতে পারছি। রহমবাড়ি তিনি কিন্তু অনায়াসে আর মাত্র 1টি গুটি তিনি দিতে পারলেই কিন্তু ফিনিশ এবং জয়লাভ করবে আর এসডি মিডিয়ার। কিন্তু না, রহমবাড়ি কিন্তু পারলো না শেষ গুটি দিতে। এজন্যই বলে শেষ ভালো যার সব ভালো তার, তিনি শেষটা ভালো করতে পারলো না। যাই হোক, ইনামুলের জন্য ভালো সুযোগ, তিনি কি এই সুযোগ কাজে লাগিয়ে কি তিনি পয়েন্ট এগিয়ে কি এই খেলায় ফিরে আসবে নাকি রহমবাড়ি অনায়াসে জয়লাভ করবে সেটাই কিন্তু দেখার বিষয়। আর দর্শকরা কিন্তু সবসময় প্রতিদ্বন্দ্বীপূর্ণ ম্যাচ দেখতে চায় সেটা আমরা লক্ষ্য করছি না, যেহেতু আমরা ইনামুল 2 আর ইনামুলের কিন্তু সামর্থ্য আছে যখন তখন তিনি খেলায় ফিরে আসতে পারেন। যাই হোক, দেখা যাক রহমবাড়ি এবং তিনি 8 পয়েন্ট অর্জন করলো এবং ফলে তার পয়েন্ট হলো 24। অর্থাৎ 24 পয়েন্ট কিন্তু তিনি কিন্তু রেড পয়েন্ট আর পাবে না। অর্থাৎ রেড যে 5 পয়েন্ট সেটা কিন্তু তিনি বঞ্চিত হলো। এটা কিন্তু টার্নিং পয়েন্ট হতে পারে ইনামুলের জন্য। ফুটবলের ক্যারামবোর্ড প্রতিযোগিতায় যেটাই এর আগে যে 1 মিলিয়ন ভিউয়ার্সের অধিকারী সেই খেলা দেখেছিলাম, তিনি কিন্তু খুব ভালো কামব্যাক করেছিল, তার সামর্থ্য আছে। তার 28 ছিল এবং রহমবাড়িরও 28 ছিল সেই টুর্নামেন্টে। হাড্ডি হাড্ডি লড়াই করে কিন্তু রহমবাড়ি জয়লাভ করেছিল। দেখা যাক আজকে সেই প্রতিশোধ নিতে পারে কিনা ইনামুল। যে কথা বলতেছিলাম, তিনি কিন্তু ফিরতে পারে যে কোনো মুহূর্তে, ফিরে কিন্তু খেলা চ্যালেঞ্জ করতে পারেন সেই সামর্থ্য আছে। খুব ভালো শট ইনামুলের কাছ থেকে আমরা লক্ষ্য করলাম। ইনামুল কিন্তু ঘুরে দাঁড়াতে পারেন যে কোনো মুহূর্তে আর এটাই কিন্তু খেলার নিয়ম। ইনামুল খুব সুন্দর ছন্দে ফিরেছেন তিনি, আমরা আশা করব তিনি ভালো ছন্দে ফিরবেন এবং এই খেলাটি প্রতিদ্বন্দ্বপূর্ণ করে দর্শক মণ্ডলকে সাফল্য মণ্ডিত করে তুলবেন। দেখা যাক ইনামুল, তিনি কিন্তু খুব ভালো ছন্দে আছেন এই মুহূর্তে আমরা লক্ষ্য করছি। যেটার আগে দেখেছিলাম তিনি খুব মিস করছিল, এখন কিন্তু সেটা তিনি কম মিস করছেন। আর এভাবে খেলতে থাকলেই তিনি খেলায় ভালোভাবে কামব্যাক করতে পারবেন। আবারও 20 দেখতে পেলাম ইনামুলের কাছ থেকে রহমবাড়ি। তিনি কি পারবেন এই হিট ফিনিশ করে কিছু পয়েন্ট অর্জন করতে? রহমবাড়ি তিনিও কিন্তু আর এই দুই প্লেয়ার, দুটো প্লেয়ার কিন্তু শক্তিশালী প্লেয়ার। রহমবাড়ি একের পর এক তিনি ভালো খেলছেন আর এভাবে খেলতে থাকলেই মনে হচ্ছে তিনি যেন অনায়াসেই জয়লাভ করার সম্ভাবনা। রহমবাড়ি খুব ভালো শট খেলছেন তিনি, কিন্তু আমরা জানি তিনি মনোযোগ দিয়ে থাকেন, একেবারে মনোযোগ দিয়ে খেলা খেলে থাকেন। এবং রেড সবচেয়ে গুরুত্বপূর্ণ, দেখা যাক ভালো শট দেখতে পেলাম রহমবাড়ির কাছ থেকে, খুব ভালো সুযোগ, তিনি কি পারবেন এবং শেষ গুটি। আর ভালো প্লেয়ার যেই গুণটা দেখলাম, তিনি কিন্তু বসেই খেলতে পারেন আর সেটাই লক্ষ্য করলাম। তিনি কিন্তু খুব একটা ইজি গুটি মিস করলো আর এই সুযোগ কি কাজে লাগিয়ে ইনামুল কি এগিয়ে যাবে নাকি অনায়াসেই
রহমবার জয়লাভ করবে সেটাই দেখার বিষয়। দেখা যাক শেষ গুটি। ইনামুল খুব ভালো শট ছিল, কিন্তু রহমবারের পক্ষে কিন্তু অতটা সহজ হবে না, এবং মিস দেখতে পেলাম রহমবারের কাছ থেকে। আবার ইনামুল এক পয়েন্ট, গুরুত্বপূর্ণ এক, গুরুত্বপূর্ণ এক লক্ষ্য কর, এক লক্ষ্য করলাম ইনামুলের কাছ থেকে, খুব ভালো পয়েন্ট। ইনামুল 3, অন্যদিকে রহমবারি 24। ইনামুল যদি ভালো ব্যাক করতে পারে, খেলায় ফিরে আসতে পারে, তাহলে খেলা কিন্তু জমে উঠবে। যে কথা বলছিলাম, ইনামুল কিন্তু যে কোনো মুহূর্তেই খেলায় ফিরতে পারেন। আর আমাদের এসডি মিডিয়ার আরো ভাইরাল প্লেয়ার শাকিল, যার কথা না বললেই নয়, তিনি কিন্তু ইতিমধ্যে একটি খেলায় ওটা 6 দিনে মিলিয়ন ভিউয়ার্সের অধিকারী হয়েছেন, এবং রেকর্ড করেছে ইন্ডিয়ার ছিল 9 দিনে, সেটা কিন্তু 6 দিনে করেই রেকর্ড সৃষ্টি করেছে এই পৃথিবীর বুকে। ধন্যবাদ সকল ভিউয়ারদেরকে এই ছোট্ট চ্যানেলের সাথে থাকার জন্য, আর আপনারা আমাদের এই এসডি মিডিয়ার সাথেই থাকবেন। যাই হোক, রহমবাড়ি তার খুব ভালো ভাগ্য আমরা লক্ষ্য করছি একের পর এক। খুব সুন্দর তিনি স্ট্রাইক ধরে থাকেন এবং খুব সুন্দরভাবে খেলে থাকেন, আর এই বোর্ডটা যদি ভালো ফিনিশ করতে পারে তাহলে অনায়াসেই জয়লাভ করবে রহমবাড়ি। রহমবাড়ি 24, অন্যদিকে ইনামুল 3। এখান থেকে ফিরে আসাটা কিন্তু খুব কঠিন ব্যাপার। রহমবাড়ি তিনি যদি আর কয়েকটি গুটি যদি দিতে পারে, তাহলে তিনি কিন্তু জয়লাভ করবে আজকের এই 2021 সালের ক্যারাম বোর্ড প্রতিযোগিতায়। রহমবাড়ি খুব সুন্দর একের পর এক তিনি খেলেই চলেছেন, এভাবে খেলতে থাকলে আমার মনে হয় তিনি কিন্তু জয়লাভের করবে আজকের এই খেলায়। রহমবাড়ি আর মাত্র একটি গুলি, তিনি কি পারবে এটি দিয়ে আরো একটি রেকর্ড সৃষ্টি করতে? এসডি মিডিয়ার রহমবাড়ি তিনি কিন্তু যে কোনো মুহূর্তে গুলি দিয়ে থাকেন করে, এবং ও ফাইন শট দেখতে পেলাম রহমবাড়ির কাছ থেকে, খুব ভালো ফিনিশ দেখতে পেলাম যেটা বলছিলাম, এবং টোটাল 8টা গুলি আছে, 8টা তিনি জয়লাভ করলো আজকের এই খেলায়। অসাধারণ পারফরম্যান্স রহমবাড়ি, যেটা অতীতে লক্ষ্য করেছিলাম অতীতের ধারাবাহিকতাও তিনি আজকেও জয়লাভ করলো। ধন্যবাদ জানাই ইনামুলকে, তিনিও কিন্তু ভালো খেলে থাকেন, দুর্ভাগ্য তার জন্য, আমরা আশা করব এরপরে তিনি ভালো খেলবেন। ধন্যবাদ রহমবাড়িকে, আর ধন্যবাদ জানাই ক্যালামবোর্ড কিং সুরুজ এই খেলায় উপস্থিত থাকার জন্য, আরও ধন্যবাদ জানাই 1 মিলিয়ন ভিউয়ার্স অধিকারী শাকিল, এবং 1 মিলিয়ন আরও অধিকারী ইনামুল এবং রহমবাড়ি।